না হলো না বৈঠক দুদিন আগে রাজনৈতিক কারণে কেন্দ্রের পাঠানো টাকা থেকে আসানসোলবাসী বঞ্চনার অভিযোগে ক্ষোভ জানিয়ে ফেরহাদ হাকিমকে চিঠি দিয়েছিলেন আসানসোলের পৌর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি এরপরে শীর্ষ নেতৃত্ব আলোচনায় বসার জন্য কলকাতায় ডাকে মঙ্গলবারের বৈঠক না হওয়ায় জিতেন্দ্র তিওয়ারি গড় হাজিরাকে দায়ী করেছেন অনেকে যদিও বৈঠক না হওয়ার ব্যাপারে মুখ খুলতে চাননি জিতেন্দ্র তিওয়ারি মিটিংয়ের প্রশ্ন করাতে এড়িয়ে যান তিনি মিটিং ছিল সেটাও আমি বলিনি পিছিয়ে গেছে সেটাও আমি বলিনি কোনো কারণ থাকলে সেটাও আপনাদেরকে বলবো না আমাদের দলের ব্যাপার নিজেদের মধ্যে আলোচনা করলাম যে শ্মশানে তো আমরা গেরুয়া বস্ত্রই থাকে তাহলে শ্মশানে গেরুয়া বস্ত্র থাকবে না রাম লেখা তো বস্ত্র শ্মশানে ইউজ করা শ্মশানের ওপেনিং ছিল এটা বুঝতে এর আগে অনেকবার ওইরকম পড়েছি তখন কেউ এটা বলেনি আছে কিছু লোক এটা প্রচার করতে চাইছে কী করবেন কারণ মুক্ত বন্ধ করা যায় না বলুন সোমবার আসানসোল শ্মশানের বৈদ্যুতিক চুল্লি উদ্বোধনে তাকে দেখা যায় গেরুয়া উত্তরীয় পড়ে থাকতে আলোচনা শুরু হয় তিনি কি বিজেপিতে যোগদান করতে চলেছেন সেই প্রসঙ্গে তার বক্তব্য সেদিন শ্মশানের অনুষ্ঠান ছিল বলে গেরুয়া বসন পরিধান করেছিলেন তিনি কি বলবো আমি কি কে কে নিজে দরজা খোলা রেখেছে সেটা তার ব্যাপার তার ঘর সে দরজা আমি বলবো দরজা বন্ধ করে থাকো চোর নেরোনার গেরুয়া শিবিরের দাবি জিতেন্দ্র তিওয়ারি তাদের দলে আসতে চাইলে দরজা সব সময়ের জন্য খোলা দরজা খুলে রাখলে চোর ডাকাত ঘরে ঢুকে যেতে পারে তাই দরজা বন্ধ করে রাখার পরামর্শ দিলেন জিতেন্দ্র তিওয়ারি